যশোরের ইউনিক হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসকের অবহেলায় রুনা নামে এক নারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সকালে 9:30 তিনি মারা যান। মৃত রুনা খাতুন সদর উপজেলা কচুয়া ইউনিয়নের মুনসেপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত আব্দুল সাত্তারের মেয়ে। নিহত রুনার স্বজনের অভিযোগ, গত 29 তারিখ রোববার রুনার কানের সমস্যা নিয়ে ইউনিক হাসপাতালে ভর্তি হলে ডাক্তার আবুল কায়সার অপারেশন করেন এবং অপারেশন করার পর তিনি রোগী ফেলে রেখে ঢাকায় চলে যান। আজ সকালে রোগীর অবস্থা আরও অবনতি হয় এবং সকালে মারা যায়। নিহত রুনার স্বজনরা হাসপাতাল কর্তৃপক্ষ ও ডাক্তার আবুল কায়সারের শাস্তির দাবি জানায় যে সঠিক চিকিৎসা হয়নি বলেই এই রোগী মারা গেছে এবং সম্পূর্ণ এই এই রোগীর জন্য এই হসপিটাল কর্তৃপক্ষই দায়ী। যে পরিচালক আছে উনি বলতেছে যে আসলে আমরা তো চিকিৎসা করি না, চিকিৎসা ওই ডাক্তার করে। ওনারা দুটো কান একসাথে অপারেশন করেছে, করার পরে মনে করেন যে ওনারে ট্রিটমেন্ট যে উনি যে ই করেছে সারা রাতই মনে করেন উনি অতিথিতে থেকে গেছে। সকাল 9টার সময় ওনারে দিয়ে পাঠিয়েছে বেডে, দেওয়ার পরে এখন মনে করেন যে ডাক্তার একবার এসে দেখেনি, তারপরে যে কারেন্ট চলে গেলে তারপর জেনারেটরও নেই, হসপিটালে কি গরম, তার ভিতরে রোগী রয়েছে, এরকম কিরকম বিচারহীনাদের। তারপরে একবার ডাক্তার এসে দেখলো না কেন, আর দুটো কান কীভাবে অপারেশন করে ডাক্তারে আসে, অপারেশন করার পর থেকে সে ছটফট করতেই আছে, তা ডাক্তার একবার এসে দেখলো না কেন। ইউনিক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জানান তিনি ডাক্তার না, কেন মৃত্যু হয়েছে ডাক্তাররা ভালো বলতে পারবে। ওরে বাবা রে, সেটা তো আমি একজন, আমি তো ডাক্তার না, ডাক্তার পুরো পরিষ্কার তাদের ডেথ সার্টিফিকেট লিখেছে যে রোগীদের কাছে আছে, আপনারা দেখে নিতে পারেন প্রয়োজনে। ইউনিক হাসপাতালের আবাসিক ডাক্তার সাফায়েত হোসেন বলেন, রোগীর সমস্যা হওয়ার পর অপারেশন করা ডাক্তার আবুল কায়সকে জানানো হয়, তিনি যেভাবে বলেছেন আমি সেভাবে চিকিৎসা দিয়েছি। তিনি আরও জানান ডাক্তার আবুল কায়সার ঢাকা থেকে এসে অপারেশন করে আবার ঢাকায় ফিরে যায়। রোগীর মৃত্যুর বিষয় নিয়ে কোতোয়ালি মডেল থানার এসআই জানায় রোগীর মৃত্যুর বিষয়ে কোনো অভিযোগ পায়নি, থানায় অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে। এখানে এসে জানতে পারলাম যে একটা রোগী এখানে মারা গেছে, সেটা নিয়ে লোকজন আসছে সাংবাদিক, আমি আসার আগে লাশ নিয়ে চলে গেছে তার স্বজনরা। রোগীর পক্ষ থেকে বা যে মারা গেছে তাদের পক্ষ থেকে আমাদের কাছে কোনো অভিযোগ এখনো দেয় নাই, যদি অভিযোগ দেয় তখন আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ডেস্ক রিপোর্ট, দৈনিক কল্যাণ।